ইউটিউবে বাবু খাইছো থেকে শুরু করে ফেসবুকে ভাতার পর্যন্ত অ্যাভাটার পর্যন্ত ট্রেন্ড না আসলে আমরা জানতেই পারতাম না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজেদেরকে সুন্দর ফর্সা আকর্ষণীয় চকচকে থকথকে মকমলের বিশ্ব সুন্দরী জাতীয় ক্রাশ মিস্টার এন্ড মিস ইউনিভার্স হবে। এবং বাংলাদেশের রিলেশনশিপ মানেই সকাল দুপুর বিকেল সন্ধে রাত উঠতে বইতে খাইতে হাঁটতে চলে এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বচ্চে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সবসময় কিছু না কিছু ট্রেন চলতেই থাকে, আর যখন কোনো ট্রেন থাকে না তখন জি সিরিজ আর ইগল মিডিয়ার মতো বড় বড় চ্যানেলগুলো ঢেলে দেয় কিছু জগা খিচুড়ি, যা পরবর্তী ট্রেন্ড আসার আগ পর্যন্ত বাঙালিরা চাটতেই থাকে। আর এইগুলো দেখার পর আমাদের অভিভাবক লেভেলের লোকজনদের মন্তব্য, আমি আগেই বলছিলাম আজকালকার ছেলেমেয়েরা একদমই ধ্বংসের পথে, আজকালকার সমাজও ভালো না, মিডিয়া অশ্লীল, এবং তা দেখে দেখে পিচ্ছি পিচ্ছি পোলাপানগুলো বেয়াদব হয়ে যাচ্ছে। আই শেম অন ইওর সিস্টেম, আই ফাক ইওর সিস্টেম। আর আমাদের জামানায় হোয়াইট খাওয়া যায় সাপের মাথা যেদিকে যায় ঘুরাই ফিরাই হইল লেজ কিন্তু ওই দিকে যায়, মানে যাই দেখতেছেন গুরু আপনারাই করছিলেন শুরু। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া, যৌবন জ্বালামি চাই না রে মরে কুকাইয়া, পুরা জামার কাছে আমাই বাবাই দিছে বিয়া, আমার রডে বসিয়ে মেল বাজাবো ও তুই হেলান দিবি আমার কোলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, টাঙ্কিয়া আমার কি অশ্লীল, আমরা এইসব থার্ড ক্লাস গান শুনিনি, আমরা শুধু সিনেমার গান শুনতাম। ফিকার নট কাকু ফুল রিসার্চ কই রে নামছি এই কাল সেই কাল যেই কালই বলেন না কেন সব কালে অশ্লীলতা যেমন ছিল ঠিক তেমনি বলারও লোক ছিল। ওই কালে যারা বলতো তারা ছিল নম্র ভদ্র গুণী সুশীল সমাজ, আর এই কালের জন্য রয়েছে ও মাই গড, যে জিনিস ভাইরাল হবে বা যে জিনিস ট্রেন্ডে থাকবে ওনার কন্টেন্ট শুধু ওইগুলাই, মানে আলোচনা সমালোচনা নিয়ে কথা বললেই ভিউজ, আলোচনা সমালোচনা ছাড়া অন্য কিছুতে ভিউজ তেমন বেশি হয় না। আর ভাইরাল এবং ট্রেন্ড এই দুইটার বাইরে যদি কাউকে নিয়ে কন্টেন্ট বানায় তাহলে চোখ বন্ধ করে নিশ্চিত থাকেন উনি খুব বড় মাপের কোনো সেলিব্রিটি, আপনি জীবনে দেখেন অথবা না দেখেন উনি খুব বড় মাপের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যেমন সালমান দা পর্ন ফিশ, দুনিয়ায় যা কিছু ঘটে যাক দোষীকে সালমান দা, কাউকে ল্যাংটা হয়ে সোশ্যাল মিডিয়াতে নাচতে দেখতেন সেই ল্যাংটা বানাইছে কে সালমান দা, অন্য কেউ ভালগারিটির মা কাজ থাকি না কা কইরা দিছে কিন্তু তার চোখে ভালগার কে নানাদার দেন সালমান দা পর্ন ফিশ। এত কিছুর পর তাসিনেশন পাইলো কিছু ফলোয়ার, ব্রাউন ফিশ সেরা দিল ইউটিউব, আর আমরা হয়ে গেলাম বিশ্ব সেরা সভ্য জাতি, তাই না তাসিন ভাই? যাই হোক, এক ভাইরালকে কনভার্ট করে অন্য ভাইরালে রূপান্তরিত করার টোটকা বাঙালির অনেক আগে থেকেই জানা আছে, আর তা হলো প্যারোডি। যা
যার ফলে আগের ভাইরাল আরেকটু ভাইরাল হয় কিন্তু লাভ হয় নতুন ভাইরালের। কেউ আসল জিনিস মার্কেটে সাইরা পাতিল শূন্য। আই অম রিপন ভিডিও, আমার ঘরে খাওয়ার মতো কোনো কিছু নাই, কয়েকটা চাউল একজনের থেকে ধার করে আনছি। আর কেউ তা ঘুরাই ফিরাইয়া ক্রিয়েটিভিটি লাগাইয়া মার্কেট কাপাইয়া করে পকেট পূর্ণ। আর বাকিটুকু মার্কেটিং করে ট্রোলবাজ আর মিমাররা। আর পুরো খিচুড়িটারে লাইমলাইটে আইনা হাজির বিরিয়ানি নামে বেচার কাণ্ড সম্পূর্ণ করে নিউজ মিডিয়া। মাঝখান দিয়া ক্রিয়েটর, এক্সপোজার, আর্টিস্ট আর ভাইরাল হওয়া পাবলিক গুলার পাতে পড়ে। Yeah.